بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا. مهنا الله سمست برشان صاجي الله فاك رب العالمين আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। তার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে মুমিন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান, ইসলাম, তাওহীদের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সহিহ সুন্নতের নিয়ামত দান করেছেন। এই সমস্ত নিয়ামত থেকে অসংখ্য মানুষ বঞ্চিত আছে, ঈমান থেকে বঞ্চিত আছে, ইসলাম থেকে বঞ্চিত আছে, তাওহীদ থেকে বঞ্চিত আছে। আর যদি ঈমান ইসলাম থাকে, অনেকেই সুন্নত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক রাস্তা থেকে নিয়ে আসা তরিকা থেকে দূরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জন্য লাখ লাখ শুকরিয়া আদায় করি। তারপরে দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদেরকে জানিয়েছেন যে জান্নাত হাসিল করতে হলে আমাদের করণীয় কি, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কেমন আখলাক, আমল, চরিত্র, ইবাদত, বন্দেগী হওয়া উচিত, কোন রাস্তার উপর আমরা থাকলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারব এবং জান্নাতের রাস্তায় চলতে পারব। গত বেশ কয়েক সপ্তাহে জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে, আর শেষ আলোচনা গত আলোচনা ছিল যার বিষয়বস্তু ছিল জাহান্নামীদের সম্পর্কে, যে জাহান্নামী কারা, যাদের মধ্যে জাহান্নামে যাওয়ার গুণ রয়েছে বা জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে, তারাই জাহান্নামী। এ সম্পর্কে একটি আলোচনা যথেষ্ট নয়, তারপরেও তাতেই আমরা আজ ক্ষান্ত করে আজকে শেষ আলোচনা করব এই সম্পর্কে, তা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি, আমরা জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বহু আয়াতে জান্নাত কেমন করে পাবেন এবং জাহান্নাম থেকে কি করে রক্ষা পাবেন এর রাস্তা সুস্পষ্ট করেছেন। তাকে এক শব্দে যদি বলতে হয় তাহলে তা হচ্ছে ঈমান এবং সৎআমল। ঈমান এবং সৎআমল, এই ঈমান সৎআমল দিয়ে আজকের আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রায় পঞ্চাশের বেশি আয়াতে, 52টি আয়াত
ইমানের সাথে সৎ আমলের কথা উল্লেখ করেছেন। এছাড়া ইমানের কথা পৃথকভাবে আরো বহু আয়াতে আছে, নেক আমলের কথা, সৎ কাজের কথা পৃথকভাবে অনেক আয়াতে আছে। ইমানের সাথে নেক আমলের কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এইভাবে ইমান এবং সৎ আমল, ইমানের সাথে সৎ আমল। কারণ ইমান ভিতরের বিষয়, ইমানের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে, অর্থাৎ অন্তরে বিশ্বাস থাকা, যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, অন্তরে বিশ্বাস থাকা, যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন। এই বিষয়টি অনেকে দাবি করতে পারে, অনেকে দাবি করতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাবির প্রমাণ পেশ করতে বলেছেন, আর তার নাম হচ্ছে সৎ আমল, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ বাইরে ফুটে ওঠে। যদি আপনার ভিতরে ইমান থাকে তাহলে তার বহি প্রকাশ ঘটবে, বাইরে ফুটে উঠবে এই সৎ আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে। তা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক যে ভালো কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভালো আমলগুলি আদায় করতে বলেছেন সেগুলি করা, আর নেতিবাচক যেসব কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, বাধা দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে নেক আমল। খুব সহজ ভাষায় ইমান এবং নেক আমল যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম অনেক আয়াতে তার পরিণাম বলেছেন যে জান্নাত। তার একটি আয়াত হচ্ছে সূরা কাহাফের 107 নম্বর আয়াত, সে শুরু কর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ইমান নিয়ে আসবে, ইমান নিয়ে আসবে। ইমান নিয়ে আসা মানে আমরা একেবারে সাধারণ মানুষ যারা দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই, বুঝে আমরা মুসলিম মানে ইমান নিয়ে এসেছি, মুসলিম মানে ইমান নিয়ে এসেছি। কিন্তু ইমানের পরিপন্থী বিষয়, ইমান নষ্টকারী ভঙ্গকারী বিষয় যে রয়েছে, যা অধিকাংশ মুসলিমদের জিন্দগিতে রয়েছে, তাদের বিশ্বাসে অথবা তাদের আমলে, তাদের কাজে, সেগুলি সম্পর্কে তারা সতর্ক নয়, যার ফলে তাদের অবস্থা ওই রকমই। যেমন একটি লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর উজু করেছে তার আগে, কিন্তু তারপর উজু করার পরে তার উজু আছে না নেই তার মনে নেই বা খেয়াল করেন, এসে উজু আছে মানে উজু করেছে এর আগে, জন্মগত মুসলিম হয়েছে এই উজু করার মতো, কিন্তু উজু করার পরে বেশ কিছু সময় গেছে, এর মধ্যে উজু ভঙ্গের কোনো কারণ হয়েছে কিনা, বায়ু সরেছে কিনা, অথবা গাঢ় কোনো ঘুম এসছে কিনা, ইত্যাদি ইত্যাদি যেসব উজু ভঙ্গের কারণ রয়েছে। আর আমি এর আগে অনেকবারই বলেছি যে আমাদের দেশের মানুষরা উজু ভঙ্গের কারণ সম্পর্কে সজাগ, এটা 10-12 বছরের ছেলেও উজু কিসে ভাঙে হয়তো সহজে বলে দেবে। নামাজ ভঙ্গকারী সম্পর্কে নামাজিরা সজাগ, কিন্তু ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে অধিকাংশ মুসলিম সজাগ নাই, অচেতন। অথচ প্রথম জানা উচিত ছিল যে ইমান কিসে ভঙ্গ হয়, কারণ ইমান যদি না থাকে, ইমানই নষ্ট হয়ে যায় তাহলে উজু করে লাভ নেই, ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে নামাজ পড়ে লাভ নেই। সুতরাং ইমান মানে ইমান যেমন ইতিবাচক ইমান, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন, তার প্রতি বিশ্বাস করার নাম ইমান, তেমনি ইমান নষ্ট করার বেশ কিছু কারণ রয়েছে, যেই কারণগুলি থেকে বেঁচে থাকতে হবে। এর জন্য আমার একটি আলোচনা আছে ইমান ভঙ্গকারী বিষয়, নওয়াকজুল ইমান বা নওয়াকজুল ইসলাম, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তাতে 10-এর বেশি কারণ উল্লেখ করা হয়েছে যে একজন মুসলিম হয়েও মমিন হয়েও তার ইমান ভঙ্গ হয়ে যায়, যেমন উজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে, যেমন নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন রোজা ভঙ্গ হয়ে রোজা নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে ইমান কি কারণে নষ্ট হয়ে যায়। তো ইমান আমাদের সঠিক হইতে হবে, ওই ইমানে যেন শিরক না থাকে, ওই ইমানের সাথে কুফরির সংমিশ্রণ না থাকে, ওই ইমানে যেন কপটতা না থাকে, ওই ইমান শুধু মৌখিক দাবি না থাকে, কাজে ওর প্রমাণ যেন আমরা দিতে পারি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লক্ষণীয় বিষয়, সালিহাত বলেছেন বহু বচন, তার মানে একটি বা দুইটি নেক আমল করা যথেষ্ট নয়,
নামাজ পড়ছি তো, কিন্তু বহুদিকে ঘাটতি, যথেষ্ট নয় জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু একটি হক পাঁচ ওয়াক্ত নামাজ নয়, আরো বহু হক রয়েছে, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা ইত্যাদি ইত্যাদি। ওই রকমই জাহান্নাম থেকে রক্ষার জন্য বান্দার হক রয়েছে, সেসব বান্দার হকের ক্ষেত্রে সজাগ থাকতে হবে এবং সেই হকগুলি নষ্ট করলে হবে না, সেই হকগুলি যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাকের হক আদায় করা এবং বান্দা মানুষের হক আদায় করার নাম হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। সৎকর্মশীল ওই ব্যক্তি, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রুকু সেজদার মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, এইরকম অন্যান্য ফরজ ওয়াজিব আদায় করলো, তার সাথে সাথে সেই ব্যক্তি বান্দার হক আদায় করলো, মাতা পিতার হক আদায় করলো, স্ত্রীর হক আদায় করলো, স্বামীর হক আদায় করলো, ছেলে মেয়েদের হক আদায় করলো, ভাই বোনদের হক আদায় করলো, প্রতিবেশীর হক আদায় করলো ইত্যাদি। সেই ব্যক্তি হচ্ছে সৎকর্মশীল। আর সৎকর্মশীল মানে এই নয় যে দু চারটি জিনিস রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে বা সৎকর্ম পরে লোকটি সৎ না। তাহলে সৎকর্মের বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন উল্লেখ করেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজগুলি সম্পাদন করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, সবচাইতে উচ্চ জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে যখন তোমরা জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইও, ফাইন্নাহু আলাহা, সবচাইতে উঁচু জান্নাত এবং সবচাইতে নিয়ামতে ভরপুর জান্নাত, সবগুলিতে নিয়ামত। এমন কোন জান্নাতে গিয়ে আপনি টের পাবেন না যে না আমি কম নিয়ামতে আছি, যেমন দুনিয়াতে টের পাচ্ছি যে আরে ভাই আমি কম বেতনে আছি, নিচের পোস্টে আছি, আমার উপরে অনেকে আছে, আমি একটু সমস্যা আছি, অনেকে সমস্যা মুক্ত আছে, এইরকম যে অনুভূতি দুনিয়ায় আছে সেখানে নিম্ন স্তরে থাকলেও সে অনুভূতি থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতি সম্পর্কে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদেরকে জান্নাতে নিম্ন স্তরে জান্নাতিও যদি হও তাহলে তোমাদের মন যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে সেখানে যদি আপনার অনুভূতি থাকে, বুঝতে পারেন যে আমার চাইতে ওপরে অনেকে আছে, তাহলে তো আমি তো অনেক নিয়ামত থেকে মহরুম আছি বা আমি তো নিম্ন স্তরে আছি, তাহলে আপনার মনে একটা অশান্তি থেকে যাবে, মনের চাহিদা পূরণ হবে না। সেই জন্য আল্লাহ ফাকর রব্বুল বলছেন, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য ওই জান্নাতে মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই হবে। আল্লাহ ফাকর রব্বুল কি বলছেন যে যারা ইমানের সাথে নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা করা হবে, আতিথ্যের ব্যবস্থা করা হবে, মেহমান নওয়াজির ব্যবস্থা হবে, তারা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন, সেই রকমের ঈমান এবং নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। এই নেক আমল সম্পর্কে বহু আয়াত রয়েছে এবং ঈমান সম্পর্কে বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে আলে ইমরান আয়াত নম্বর 16-এর সাথে করেছেন, আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, জাহান্নাম থেকে ওরা বাঁচতে পারবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বলে যে আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, তাহলে ঈমান লাগবে, ইমান ছাড়া হবে না। ফাগফির লানা, সুতরাং আমাদেরকে মাফ করে দাও, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে ইমান এবং নেক আমল। নেক আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন যে লাহুম জান্নাতুন নাঈম, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ইমান নিয়ে আসার পর নেক আমল করবে, ভালো কাজগুলি করবে, যা এর আগে বললাম যে আল্লাহ পাক করতে বলেছেন, রাসূল করতে বলেছেন, তা করা আর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকা, তাহলে তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রয়েছে। জান্নাতু নাঈম, নিয়ামত ভরা জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো স্থান নিয়ামত ভরা নেই, যতই বড় ব্যক্তি হোক না কেন, যতই বড় নেতৃত্বের মালিক হোক না কেন, আপনি টের পাচ্ছেন না যে তাদের অশান্তি আছে, আপনি বুঝতে পারছেন না যে তাদের সমস্যা আছে, তাদের টেনশন আছে, তাদের পেরেশানি আছে, কিন্তু আমার মনে হয় সাধারণ ব্যক্তির চাইতে অসাধারণ ব্যক্তির আরো বেশি পেরেশানি আছে। নিয়ামত ভরা জান্নাত, মানসিক নিয়ামত, দৈহিক নিয়ামত, হ্যাঁ সব রকমের নিয়ামত রয়েছে।
আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যা ঈমানদার, ঈমান যে তাদের আছে এর প্রমাণ হচ্ছে যে আল্লাহকে তারা ডাকে, আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে দাঁড়াবার তৌফিক হলে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওয়া কুউদান দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ে, ওয়া আলা জুনুবিহিম আর যদি বসে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ জিকির, কারণ আল্লাহ পাক রব্বুল নামাজকে কি বলেছেন, জিকির বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো। ফরজ নেই, আর যদি নফল থাকে, আর সেই নফলে আবার যদি বিদাত থাকে, তো বিদাত জাহান্নামে যাওয়ার একটি মুখ্য কারণ মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে দেওয়া, এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ। এই জন্য জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, তৌহিদ হারা লোকেরা জাহান্নামী, আর যারা সুন্নত হারা লোক বিদাতের রাস্তায় চলেছে তারা হচ্ছে জাহান্নামী। তারপরে আসমান জমিনের দিকে দেখে চিন্তা করি যে এত বিশাল আসমান, বিশাল জমিন, বিশাল পৃথিবী, সাগর মহাসাগর, নদী নালা এমনিতে সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের খালিক স্রষ্টা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এসব নিয়ামত আমাদের জন্য যখন, তাহলে তার শুকরিয়া কিছু আদায় করতে হবে। আপনাকে সামান্য কেউ কিছু দিলে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেন, আপনার কোন বন্ধু যদি সামান্য একটা লুঙ্গি আপনাকে দেয় আরেকবার চিন্তা করেন যে ওর চাইতে ভালো কিছু আমাকে দিতে হবে, আপনার বিবাহতে এসে কেউ যদি উপহার দিয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন না রে একবার আমাকে দিয়েছে আমাকে কিছু দিতে হবে। আল্লাহ পাক রব্বুল অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন, কিছুই দিতে চান না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজও দিতে চান না আর জান্নাত পাবেন। এখানে আরেকটি বিষয় বলি, জান্নাতের ক্ষেত্রে অনেকেই আজকালকার মুসলিমরা অনেকেই ইহুদি নাসারাদের রাস্তা নিয়েছে। কেমন করে? ইহুদি নাসারা বলতো যে লাইয়াদ খোলাল জান্নাত ইল্লা মান কানা হুদা নাও নাসার, আরে জান্নাত তো বরাদ্দ কার জন্য? ইহুদিদের জন্য, ইহুদিরা বলতো। আর খ্রিস্টানরা বলতো জামাতের জন্য। যদি আপনার আকীদা শুদ্ধ না করেন, আপনি দিনের এলিম শিখা ফরজ, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না হাসিল করেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করেন, তারপরে যদি বলেন আরে আমরা মুসলিম আমরা জান্নাত পাবো না, তবে কি? তাহলে এটি হচ্ছে ইহুদিদের চরিত্র অথবা খ্রিস্টানদের চরিত্র। সুতরাং এমন অবস্থা যেন না হয় যে শুধু বড় বড় দাবি এবং উচ্চ আকাঙ্ক্ষা, কিন্তু ইমান এবং আর নেক আমল আপনার এই দাবির সাথ দেয় না। দাবির সাথে সাথে, দাবি তো নয় বরং আল্লাহ পাক রব্বুল রহমতের আসার সাথে সাথে আপনার ইমান এবং সৎ আমল ভালো হইতে হবে। আল্লাহ পাককে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এই আসমান জমিন সৃষ্টি করেছো অনার্থক সৃষ্টি করনি, অনার্থক সৃষ্টি করনি, আসমান জমিনে সৃষ্টি করেছ আমাদেরকে দিয়ে আবাদ করার জন্য, এবং আমরা এই জমিনে আসমানের নিচে এই সব নিয়ামত পেয়ে তোমার ইবাদত বন্দেগী করছি কিনা, তোমার হক আদায় করছি কিনা, এই পরীক্ষার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, ফাকিনা আযাবান নার, সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে জাহান্নামের আযাব থেকে এই লোকগুলি রক্ষা পাবে যাদের মধ্যে এই চরিত্রগুলি আছে, এই নেক আমলগুলি আছে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহ, আল্লাহ পাক আরো বলছেন এই সূরা আল ইমরানে, বান্দাকে শিখাচ্ছেন যে এইরকম তোমরা দোয়া করো এবং এইভাবে নেক আমল করো, ইন্নাকা মান তুদখিলিন নার, আল্লাহ যাকে তুমি জাহান্নামে দিয়ে দিবে, ফাকাদ আখজাইতাহ, সবচেয়ে বেশি লাঞ্ছিত পদদস্ত পদদলিত, সেই ব্যক্তি সবচাইতে বেশি দুর্গত, ফাকাদ আখজাইতা। ওমালি যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তারপরে আবার ইমানের দোয়া কর, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদিলিল ঈমান, আল্লাহ একজন আহ্বানকারীর কাছে শুনেছিলাম তিনি ইমানের জন্য ডাক দিয়েছিলেন মানব জাতিকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই যুগ পাই অথবা কারো মাধ্যমে জানতে পারি যে রাসূলুল্লাহ সারা বিশ্ব জাহানের মানুষের জন্য এসেছিলেন, আমাদেরকে হিদায়ত করে গেছেন। সুতরাং আমাদের সেই পথে থাকতে হবে যেই পথ আল্লাহ প্রদত্ত পথ। আন আমিনু বিরব্বিকুম, এবং তিনি বলেছিলেন তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো, আমান্না, আল্লাহ ইমান নিয়ে এসেছিলাম। তাহলে ইমান হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার প্রথম উপায়, আমান্না, ফাগফিরলানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওয়াফানা মা আল-আবরার, সুতরাং আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের পাপগুলিকে মোচন করে দাও, এবং আমাদেরকে সৎ লোকদের সাথে মৃত্যু দান করো, ওয়া তাওয়াফানা মা আল-আবরার। এই হবে মুমিন মুসলিমদের চরিত্র, এবং প্রত্যেক ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চায়। আজকাল অনেকে হালকা বিষয় মনে করে,
যারা হালকা বিষয় মনে করে জাহান্নামের ব্যাপারটি, হয় তাদের বিশ্বাস নেই, আর যদি বলেন না না আমার পরকালে বিশ্বাস আছে, কেয়ামতে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, জাহান্নামে বিশ্বাস আছে, তারপরেও যদি এই রকম ধৃষ্টতা থাকে যে একদিন তো জান্নাত পাবো, যেমন ফাসেক অনেক মুসলিমদের এই ধরনের কথা বলতে শোনা যায়, একদিন তো জান্নাত পাবো, মুসলিম যখন নামাজ রোজা করছি, যদিও গুনাহ করছি, যদিও সুদ ঘুষখোর খাচ্ছি, হারাম করছি, অন্যায় কাজ করছি, আমরা ভুল করছি, একদিন তো জান্নাত পাবো, তাদেরকে বলি যে একদিন দুই দিন জাহান্নামে থাকার কথা নয়, কতদিন পরে জান্নাত পাবেন জাহান্নাম থেকে এই সব বিষয় নাই, আপনি দুনিয়াতে নিজেকে পরীক্ষা করেন যে আসলে কথা কি অন্তর থেকে বলছেন আপনি, এক মিনিটের জন্য, আধা মিনিটের জন্য, দশ বিশ সেকেন্ডের জন্য আগুনে আপনার আঙুলটা দিয়ে দেখেন, রাজি হবেন? কখনো রাজি হবেন না, কারণ চোখের সামনে আইনুল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের সাথে দেখতে পাচ্ছেন যে আগুন সামনে আছে আর এই আগুন আমার আঙুলকে জ্বালিয়ে দেবে, এইরকম বিশ্বাস হতে হবে জাহান্নামের উপর, এইরকম বিশ্বাস হতে হবে জান্নাতের নিয়ামতের উপর, তাহলে ইমান হবে। আর আপনার নামে তো বলছেন যে বিশ্বাস আছে, নামে তো বলছেন যে মুসলিম, কিন্তু আসলে আপনার আখলাক আমল, আপনার আচার আচরণ, আপনার চলার পথ প্রমাণ করছে যে না আপনার আসলে বিশ্বাস নেই। আল্লাহ পাক আমাদেরকে যেন অন্তরে ইমান মজবুত করার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে যেন নাজাত দেন। ইমান এবং নেক আমলের বিষয়টি বলার পরে সবচাইতে ভালো নেক আমল এবং সবচাইতে বড় নেক আমল যেটি প্রত্যেকের ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক রাখে, তাতে কারো সাহায্যের প্রয়োজন করে না, কি আমার সাথ দিল দিল না, আপনার সহযোগিতা করলো করলো না, না হলে পারলাম না, দেশবাসী সাথ দিল না ভাই, এলাকার লোক সাথ দিল না, গ্রামের লোক সাথ দিল না, এইসব বিষয় নেই সেখানে। কারণ আমাদের দেশের মানুষরা আবার রাজনীতি বেশি বুঝছে, তাই না? সে ইসলামের রাজনীতি হোক, মানে ইসলামের নামে হোক, আর গাইর ইসলামী পেটের জন্যই হোক, গদির জন্য হোক, রাজনীতি বেশি বুঝে, সুতরাং তারা ব্যক্তি জীবনের ব্যাপারটিকে উপেক্ষা করে দিয়ে ওই বড় বড় চিন্তা করে যে না দিন কায়েম করতে হবে, আর একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে সব কিছু সংশোধন হবে। আরে এত বড় চিন্তা কেন করছেন, যেখানে হাজার হাজার লোকও সাথ যদি দেয় কিন্তু আপনার যে বিরোধীরা আছে তারা আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছিতে দিচ্ছে না, কথা সত্য নাই? আপনি যদি সাথে দশ হাজারও লোক পান, দশ হাজার কি, এক লক্ষ লোক পেয়ে যান যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে একেবারে সেই ক্ষেত্রে আমি ইসলামিক আইনের বাস্তবায়ন করব, পারবেন? পারবেন না, কারণ এক লক্ষ যদি আপনার সমর্থনে থাকে তাহলে লক্ষ লক্ষ বহু লক্ষ আপনার বিরোধী আছে। কিন্তু এমন একটি ইবাদতের কথা বলছি যেটি জান্নাতে যাওয়ার মূল কারণ এবং জাহান্নাম থেকে বাঁচার হচ্ছে মুখ্য কারণ। জাহান্নাম থেকে বাঁচতে হলে সেই এবাদত আদায় করতে হবে এবং সেই এবাদত আদায় করার জন্য আপনার কারো সহযোগিতার প্রয়োজন নেই, কেউ সাহায্য করবে তাহলে পারবেন এমন কথা না। সেই এবাদত হচ্ছে পাঁচ অক্ত সলাত, পাঁচ অক্ত নামাজ। পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিকূল অবস্থায় থাকেন আপনি নামাজ আদায় করতে পারবেন, মসজিদে নেই বাড়িতে আদায় করতে পারবেন, যদি এরকম পরিস্থিতি হয় কোথাও মসজিদে যেতে পারছেন না, ভয়ভীতি রয়েছে, আপনি বাড়িতে আদায় করতে পারবেন, যেখানে আছেন সেখানে আদায় করতে পারবেন, দাঁড়িয়ে পারছেন না বসে পারেন, বসে না শুয়ে পারবেন। হ্যাঁ, রণক্ষেত্রে জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয় তার সাথে সাথে সাহাবাই কেরামরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন না? কোরআনে কারিমে সালাতুল খৌফের বিধান রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফিকহের কিতাবে সালাতুল খৌফ ভয়ভীতির নামাজ, শত্রু যখন সামনে আছে শত্রু পিছনে আছে কেমন করে নামাজ আদায় করতে হবে তার শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে নামাজ কোনো অবস্থায় ছেড়ে দিলে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, বুঝতে পারছেন আপনি যে আমি একজন মুসলিম, আপনি পাগল নন এবং আপনি বেহুশ নন, হুঁশ হারিয়ে দেননি, সেন্সলেস হননি, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত ফরজ রয়েছে। এই সালাত হচ্ছে জান্নাত পাওয়ার মূল উপায় এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য সালাতের কোনো বিকল্প নেই। যার সালাত নেই যদি সমস্ত আমল ঠিক থাকে তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। সমস্ত আমল ঠিক আছে, মাতা পিতার খেদমত ঠিক আছে, মাশাআল্লাহ স্ত্রীর সাথে অমায়িক ব্যবহার, মাশাআল্লাহ মহিলা স্বামীর অত্যন্ত ভালো সেবা করে, কিন্তু নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত চার তিন মাঝে মধ্যে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনে কারিমে সালাত এবং সালাম 100 বেশি জায়গায় নামাজের কথা উল্লেখ করা হয়েছে। সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু করে 10-12 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল মুমিনদের যারা জান্নাতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করেছেন। সেখানে এই কয়েকটি গুণের মধ্যে দুইবার করে সালাতের কথা বলেছেন। শুরু করেছেন কি দিয়ে? নামাজ দিয়ে, সালাত দিয়ে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী তারা সফল কাম। শেষখানে আল্লাহ পাক কি বলছেন? আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের কি করে? হেফাজত করে। তার নামাজের হেফাজত করা, নামাজে খুশু খুজু, নামাজে বিনয়ী হওয়া, নামাজ দুইবার করে আল্লাহ পাক 7টি গুণ বর্ণনা করছেন, তার মধ্যে দুইবার করে নামাজের কথা বলে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযিনা ইয়ারিসুনা আল ফিরদৌস, জান্নাতের ওয়ারিস। এরা জাহান্নামে কখনো যাবে না, এরা হচ্ছে ফিরদৌসের অধিকারী, ফিরদৌসের উত্তরাধিকারী। আল্লাহ পাক এদের জন্য ফিরদৌস তৈরি করে রেখেছেন। ওই কাফেররা, ওই বেনামাজিরা, ওই পাপিষ্টরা যখন জাহান্নামে যাবে, ওদের জায়গাগুলির ওয়ারিস হবে এই নামাজিরা। ওয়ারিস সম্পর্কে তাফসির কানগর বলেছেন, আল্লাহ পাক ওয়ারিস কেন বললেন? আপনি আপনার নিজের জায়গা পাবেন, নিজের জায়গা পাবেন জান্নাতে। আপনি ওয়ারিস, ওয়ারিস মানে তো উত্তরাধিকারী, হয়তো কারো, হ্যাঁ, আপনি উত্তরাধিকারী হয়েছেন। তো এই ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন যে অসংখ্য লোক আছে, তারা যদি সৎ আমল করত ওই জায়গাগুলি জান্নাতে পেত। আল্লাহ পাক ওই রকম জান্নাতে জায়গা তৈরি করে গেছে, এই জন্য জান্নাতে জান্নাতে যাওয়ার পরে বহু জায়গা খালি থেকে যাবে, থাকবে না? যখন ওই লোকগুলি তাদের কুফরের কারণে, শিরকের কারণে, তাদের বিদাতের কারণে, তাদের পাপের কারণে, তাদের কবিরা গুনার কারণে জাহান্নামে চলে গেল, তখন তাদের জায়গাগুলির উত্তরাধিকারী হবে কারা? যারা পাপমুক্ত, যারা জান্নাতের অধিকারী, তারা ওই জায়গাগুলির ওয়ারিস হবে। ওরা চলে গেছে, ওদের জায়গাগুলি ওয়ারিস হবে। আপনার গ্রাম থেকে যদি আল্লাহ না করে এইরকম কোনো অসুবিধা হইল, বেশ কিছু লোক জমি জায়গা ছেড়ে দিয়ে যান নিয়ে পালিয়ে চলে গেল, তাহলে ওই জায়গাগুলির যারা থাকবে তারা ওয়ারিস হবে। হয়েছে এইরকম মানব জাতির ইতিহাসে বহু ঘটনা এরকম ঘটেছে, ছেড়ে দিয়ে চলে গেছে, বিপদ আপদের সময় ছেড়ে, বিনা পয়সা ছেড়ে দিয়ে চলে গেছে, সেগুলো ওয়ারিস হয়েছে পরবর্তী লোকেরা। পাঁচ অক্ত নামাজের হেফাজত করার কথা আল্লাহ পাক সূরা মুমিন উল্লেখ করেছেন। সূরা মারিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 22 থেকে শুরু করে 35 পর্যন্ত উল্লেখ করেছেন, ইল্লাল মুসাল্লিন বলে, তবে মুসাল্লি নামাজি জান্নাতি। তারপরে তাদের বেশ গুণ বয়ান করেছেন, প্রায় 9টি গুণ এখানে বয়ান করেছেন, তার মধ্যে 2টি গুণ হচ্ছে নামাজ সম্পর্কে। ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়েমুন, সর্বদা নামাজ পড়ে, সব সময় পাঁচ অক্ত নিয়মিত নামাজ পড়ে। আর শেষে বলেছেন নামাজের হেফাজত করি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা জান্নাতে সম্মানিত হবে, তাহলে এরা জাহান্নাম থেকে নাজাত পাবে। এদের জন্য জাহান্নাম নয়, জাহান্নাম এর বিপরীত যাদের চরিত্র তাদের জন্য। আল্লাহ পাক সূরা মুমিনে বলেছেন, যেমন ওয়ারিস ফিরদৌসের ওয়ারিস, এখানে বলেছেন এদেরকে জান্নাতে সম্মানিত করা হবে। হাদিস যদি বলা হয় যে নামাজিদের জন্য জান্নাত, তাহলে এই আলোচনা শেষে আরো 2-1 ঘন্টা লাগবে সেই হাদিসগুলি পেশ করতে। 1-2টি হাদিস আমি পেশ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শুধু 2টি নামাজ সম্পর্কে, মান সাল্লাল বারদাইনে দাখাল জান্নাত, সহিহ বুখারীর হাদিস। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে সেই ব্যক্তি দাখাল জান্নাত, জান্নাতে যাবে, জান্নাত থেকে তাহলে বাঁচবে। এই 2 ঠান্ডার সময়ের নামাজ কি? হ্যাঁ, ফজর এবং আসর। ফজর এবং আসর কেন আল্লাহ পাক বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজর আসরের কথা? তার মানে 2 অক্ত নামাজ পড়লেই চলে? হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যে এই সময়গুলি গাফিলতির সময়, ঘুমের সময়, অথবা যারা হাট বাজারে থাকে তাদের আসরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সময়। সুতরাং এই 2টি নামাজের যদি হেফাজত কেউ করে নেই, মানসাল্লাল বারদাইন আসর এবং যদি ফজর পড়ে নাই, তাহলে সে অবশ্যই বাকি জোহর মাগরিব এশা পড়বে, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস, লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে রক্ষার উপায়, লাইয়ালে জান্নার, জাহান্নামে কখনো যাবে না, দাখিল হবে না। কে? মান সাল্লা কাবলা তুলুই শামসে
ওয়াকাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগের নামাজ আদায় করবে এবং সূর্য অস্ত, মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, সূর্য অস্ত হওয়ার আগের নামাজ আদায় করবে, মানে ফজর নামাজ এবং আসর নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। এই বিষয়টি সংক্ষেপ করে এখন আপনাদের সামনে বলবো, জাহান্নাম থেকে রক্ষার আরেকটি উপায় হচ্ছে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আর জাহান্নামীদের সম্পর্কে যখন আলোচনা করা হয়েছে তখন এই কথাই বলা হয়েছে, জাহান্নামীদের চরিত্র হচ্ছে কাবিরা গুনাহ করা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। তাহলে আপনাকে যদি জান্নাতি হইতে হয়, জাহান্নাম থেকে নাজাত পেতে হয়, তাহলে আপনাকে কাবিরা গুনাহ মুক্ত হইতে হবে, কাবিরা গুনাহ মুক্ত হইতে হবে। এক কথাই, যত কাবিরা গুনাহ আছে মুক্ত হইতে হবে। কাবিরা গুনাহ সম্পর্কে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, কোরআন এবং হাদিস থেকে প্রায় সত্তরের বেশি কাবিরা গুনাহ তিনি উল্লেখ করেছেন। ফরজ ওয়াজিব ছাড়া কাবিরা গুনাহ আর হারাম নাজায়েজ কাজ করা কাবিরা গুনাহ, এই কাবিরা গুনাহগুলি উল্লেখ করেছেন। এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউন আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউন আনহু, তোমরা যদি বেঁচে থাকো ওইসব কাবিরা গুনাহ থেকে, আল্লাহ নাম ধরে বলেছেন। তাহলে আল্লাহ পাক কত দয়াবান আর রহমুর রাহিমিন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চাইতে বেশি জানেন, আপনার চাইতে আপনার সম্পর্কে, আমার চাইতে আমার সম্পর্কে আমার রব বেশি জানেন। তাই আল্লাহ পাক বলছেন, আমার বান্দা মানুষ সাগিরা ছোট গুনাহ থেকে বাঁচতে পারবে না। তাই আল্লাহ পাক এই শর্ত লাগাননি যে সাগিরা থেকেও বাঁচতে হবে, না হলে জাহান্নামে চলে যাবে। তবে হ্যাঁ, মানমর্যাদা ঘটে যাবে, অথবা কিছু শাস্তি হয়ে যেতে পারে খুব বেশি যদি সাগিরা হয়, সেটা কাবিরার দিকে চলে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউন আনহু, যেসব কাবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেসব থেকে তোমরা যদি বেঁচে থাকো, নুকাফফির আনকুম সাইয়্যাতকুম, তোমাদের গুনাহগুলি মোচন করে দেবো, মানে সাগিরা ছোটগুলিকে মাফ করে দেব, ওয়া নুদখিলকুম মুদখালান করিমা, এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবিষ্ট করব, দাখিল করব। সম্মানিত স্থান হচ্ছে জান্নাত। জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল তাহলে রক্ষা করবেন যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ছিল সূরা নিসার আয়াত নম্বর 31। আরেকটি আয়াতে আল্লাহ পাক সূরা নাজমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম, মুমিন সৎকর্মশীল ওরা যারা গুনাহ কাবিরা থেকে বেঁচে থাকে, ইজতানিবুনা কাবায়রাল ইসমি, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে, জেনার কাছে নেই তারা, সমকামিতার কাছে নেই, জি, নোংরা ফিল্ম, উলঙ্গ ফিল্ম, ব্লু ফিল্ম দেখার কাছে নেই, এগুলি হচ্ছে ফাহিশা, নির্জনতা, মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করে, ভাবির সাথে, শালির সাথে, ওইসব কাজ তাদের না, এসবে নেই তারা, অশ্লীলতাই নেই তারা, অশ্লীলতার ব্যবসাও করেন না, ব্লু ফিল্মের সিডির ব্যবসা, হ্যাঁ, অশ্লীল গান বাজনার ব্যবসা ওইসব করে না। যারা কাবিরা গোনা থেকে এবং অশ্লীলতা থেকে, অশ্লীলতা কাবিরা গোনা, কিন্তু আল্লাহ পাক কাবিরাগুলোর মধ্যে যেগুলি বেশি নোংরা সেগুলিকে আলাদা করে বয়ান করেছেন। যেমন ভালো বয়ান করতে গিয়ে বলা হয় বিশিষ্ট ব্যক্তিকে, আবার আলাদা করে বয়ান করা হয়, আল্লাহ ফেরেশতা বলার পরে, মালায়েকা বলার পরে কি বলেছেন, জিবরাইল ইসলামের কথা বলেছেন, তেমনি কাবিরা গোনা সবগুলি কাবিরা গোনা, তার মধ্যে ফাহেশা, কিন্তু ফাহেশাকে আলাদা করে আল্লাহ বয়ান করেছেন, কারণ ফাহেশা নোংরামি শরীয়তেও হারাম এবং সামাজিক ক্ষেত্রেও, অনেক সমাজ, অন ইসলামিক সমাজ, কুফরির সমাজ, কিন্তু নোংরামি উলঙ্গ হওয়া না, অসম্ভব কথা, তা হতে পারে না, ইল্লা লামাম, তবে ছোট গুনাহ, আল্লাহ দয়া করবেন, তবে ছোট গুনাহ যদি ভুল হয়ে যায় মাঝে মধ্যে আল্লাহ মাফ করবেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহর রহমত হচ্ছে প্রশস্ত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কাবিরা গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আস-সালাওয়াতুল খামস, সেই বুখারী হাদিস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমআহ, এবং প্রত্যেক জুমা নামাজ পড়া সপ্তাহে একবার, জুমার নামাজ, জুমার দিনে জুমার নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহলে বলা হয়েছে শুধু জুমা পড়া মুসলিম হইলে হবে না, প্রথম পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, তারপরে জুমার নামাজের কথা বলা হয়েছে, ওয়া রমাদান ও ইলা রমাজান, এবং এক রমজান থেকে আরেক রমজান, রমজান মাসের সিয়াম পালন করলেন, রোজা ফরজ আদায় করলেন আপনি, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি কে মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আপনার জুমার নামাজ আদায় করার কারণে, আপনার রমজান মাসের রোজার
কারণে। কিন্তু শর্ত একটি লাগিয়েছেন, এজা উজতনে বাতিল কাবায়র, তবে শর্ত হচ্ছে কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, সুদ খাওয়া থেকে, ঘুষ থেকে, খুন করা থেকে, জেনা থেকে, অশ্লীলতা থেকে ইত্যাদিতে যত রকমের হারাম রয়েছে সেসব থেকে যদি বেঁচে থাকে। জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাকের কাছে ফরজ ওয়াজিব এবাদত বন্দেগী আদায় করার পরে, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার পরে উপরন্তু বেশি বেশি দোয়া করা, আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া করা এবং জান্নাতের জন্য দোয়া করা। এবং কোরআনে কারিমে এইরকম বহু দোয়া রয়েছে, তার দু একটি দোয়া সূরা আলে ইমরান থেকে প্রথম দিকে উল্লেখ করা হয়েছে, ফাকিন আযাবান্নার, আল্লাহ তুমি আযাব থেকে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা বাকারার যে দোয়া, যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আমাদেরকে ইহ জগতে কল্যাণ দান করো, মঙ্গল দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা আর পরকালে আমাদেরকে মঙ্গল দান করো, ওয়া কিনা আযাবান্নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে এই দোয়া এবং এই রকম বহু দোয়া, আর আরবিতে মুখস্থ কোরআন হাদিসের দোয়া মুখস্থ না থাকে নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কাজ থেকে বাঁচাও, জাহান্নামের আমল থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি রহম করো, যেইভাবে দুনিয়ার ক্ষেত্রে দোয়া করছেন অনেক ভাইরা আছেন, অনেকে তো দুনিয়া না না আখেরাত কিছুই চান না আল্লাহ পাকের কাছে, মনে করেন যে আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আর আমার সায়েন্স টেকনোলজি দিয়ে আর আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমি যা কিছু করার করছি আর করব, আল্লাহর কাছে না দুনিয়া চান না আখেরাত চান। আবার কিছু লোক আছে এর চেয়ে একটু ভালো হলে হতো ভাগা, ও শুধু দুনিয়াই চায়, দুনিয়ার অনেক কিছু চাইলেন, আল্লাহ আমার ছেলে যেন ভালো শিক্ষিত হয়, আল্লাহ যেন আমি আমি একটু সুখী হইতে পারি, আল্লাহ যেন আমি চাকরি পাই, দুনিয়া তো অনেক কিছু চাইলেন, কিন্তু জাহান্নাম থেকে রক্ষার দোয়া আর করে যে চোখ দিয়ে পানি আসবে এটা হয়তো কোনোদিন তৌফিক হয়নি, না দুটোই চাইতে হবে, যেমন দুনিয়া চাইবেন তার সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন যে আখেরাতও চাইবে, তাহলে আল্লাহ পাক দুনিয়াও দেবেন এবং আখেরাতও দেবেন। এই জন্য মোমিনদের দোয়া সম্পর্কে আল্লাহ পাক এইভাবে কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 201 এ তাই শিখিয়েছেন, ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যারা দুনিয়াও চায় এবং আখিরাত চায় তারা যা কিছু করবে আল্লাহ পাক তাদেরকে তার অংশ অবশ্যই দেবেন। তাহলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল কাছে। সূরা ফুরকানে জাহান্নাম থেকে রক্ষার জন্য একটি দোয়া রয়েছে, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা কারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, কি বলে তারা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে তুমি ফিরিয়ে রাখো, জাহান্নামের আযাবকে তুমি দূরে রাখো, কারণ জাহান্নামের আযাব অত্যন্ত শাস্তিদায়ক, গারামা ছেড়ে দেবে না, গারাম বলা হয় ওই ঋণ, ঋণ করজকে বলা হয়, ঋণ যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন আর সময় যদি পার হয়ে যায় আর তার যদি ক্ষমতা থাকে তা আপনাকে ছাড়বে না, গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বেড়াবে, এক্ষণে টাকা দিয়ে উঠো, ছাড়বে না যতক্ষণ পর্যন্ত দেবেন না। জাহান্নামকে আল্লাহ বলছে ইন্না আযাব, জাহান্নামের আযাব হচ্ছে গারাম, মানে ছাড়বে না, না ছোড়, একবারে ছেড়ে দেবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল কাছে বেশি বেশি দোয়া করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদে রয়েছে, আল্লামা নাসুদ আলামিন হাদিসটিকে সহিহ বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইয়াসআলু রাজুলুন মুসলিমুন আল্লাহাল জান্নাতা সালাসান, যে কোন মুসলিম যদি আল্লাহ পাকের কাছে তিনবার জান্নাত কামনা করে দোয়া করে, তাহলে যে কোনো সময় যখন দোয়া করবেন তিনবার বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আদব ছিল, শরীয়তে নীতিমালা ছিল, ইজা দা দা সালাসান, যখনই দোয়া করতেন যে কোনো দোয়া তিনবার করে বলতেন, একবার নয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আতিনা, রব্বানা আতিনা, তিনবার করে দোয়া করা ছিল। তিনবার যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত কামনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যদি কেউ তিনবার চায় আল্লাহর কাছে জান্নাত, ইল্লা কালাতিল জান্নাহ, তখন জান্নাতের মুখ ফুটে যায়, বাক শক্তি খুলে যায়, জান্নাত কি বলে যে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, জান্নাত দরখাস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে। ওয়ালা ইস্তাজারা রাজুলুন মুসলিমুন আল্লাহ মিনান নার, আর কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকের কাছে পানা চায়, শরণ নেই, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, সালাসান তিনবার করে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বা আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নার, যেভাবে বলেন না কেন,
ইল্লা কালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহ পাকের দরবার, আল্লাহুম আজিরহু, আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নামে দিও না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। জাহান্নাম থেকে বাঁচার পাঁচ নম্বর উপায় হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসবেন তখন আল্লাহ পাক তার বদলায় কি দেবেন? ভালোবাসা দেবেন, ভালোবাসা দেবেন, আর ভালোবাসার বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ পাক ভালোবাসবেন, কারণ ভালোবাসায় দুই পক্ষ থেকে হতে হয়, একতরফা ভালোবাসা টিকে না, টিকে একতরফা ভালোবাসা হয় না। একদিক থেকে যদি ভালোবাসা, আপনি আপনার স্ত্রী খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, স্ত্রী ভালোবাসে না, কতদিন চলে? কতদিন চলে? ধোকা দিয়ে তো আর বেশি দিন টিকিয়ে রাখা যায় না। অথবা আপনার স্ত্রী খুব ভালোবাসে আপনাকে, কিন্তু আপনি ভিতর ভিতর ডুবে ডুবে হারাম পানি খান, আপনি হ্যাঁ নোংরা পানি খান, যদি এইরকম হয় কতদিন এভাবে চলে? বেশি দিন চলে না। খুব ভালোবাসতো আপনাকে, জীবনের চাইতে প্রাণ চাইতে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসা লাস্টিং করবে না। তাহলে দুই পক্ষের ভালোবাসা হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি হাসিল করতে, মহব্বত হাসিল করতে হয়, তাহলে আল্লাহ পাককে অন্তর থেকে ভালোবাসতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারে আল্লাহ পাক ইরশাদ করছেন মুমিনদের গুণ সম্পর্কে, যে মুমিনরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহকে যখন সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তাদেরকে কি জাহান্নামে দেবে? হ্যাঁ, জান্নাত থেকে মাহরুম বঞ্চিত রাখবে? কখনো হতে পারে না। এই মর্মে একটি হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদিন একটি শিশু, ছোট্ট নাবালক, এক দুই বছরের ছেলে, রাস্তায় বেরিয়ে গেছে, মদিনায় রাস্তায় বেরিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এক দল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় বেশ কিছু লোক যদি হাঁটে, আর একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে ভয় পাবে না? হ্যাঁ, বাচ্চার মা বাচ্চার বাবা ভয় পাবে, কি জানি পায়ের তলে না পড়ে যায় বাচ্চাটি, আর গরু ছাগল হলে তো আরো বিপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত উম্মুসসাবি আল কওম, যখন লোকজনকে ভিড় করে রাস্তা দিয়ে আসতে দেখল, ওই শিশুর মা খাশিয়াত আইয়ুতা ইবনুহা, তার খুব আশঙ্কা হলো যে আমার ছেলে মনে হয় মানুষের পায়ের তলে ভিড় ভাড়ে পড়ে যাবে, দৌড় দিয়ে আসে, ফাসাত ওয়া হামালাত, দৌড় দিয়ে আসলো, আসার পরে বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিল রক্ষা করার জন্য, যাতে করে কারো পায়ের তলায় দোলে না যায়। ওয়াকালাত ইবনি ইবনি, দূর থেকে দৌড় দিয়ে আসছে আর চিল্লাচ্ছে যে দেখেন, সতর্ক সাবধান, দেখবেন দেখবেন আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা রাস্তায় আছে। লোকেরা বললো, ইয়া রাসূল আল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, মা কানাত হাযিহি তুলকি ইবনাহা ফিন্নার, এই মহিলা এত ভালোবাসে বাচ্চাকে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে দেখেই তো যাচ্ছি সতর্কে, তারপর দৌড় দিয়ে চলে আসছে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য, এ কি জাহান্নামে যে আগুনে ফেলতে পারে বা দুনিয়ার আগুনে ফেলতে পারে? যদি বলে তোমাকে এক লাখ টাকা দেবো, এই মহিলা তোমাকে এক লাখ টাকা দেবো, তোমার বাচ্চাকে আগুনে ফেলে দিতে হবে, ফেলবে? কখনো ফেলবে না, এত ভালোবাসে কখনো ফেলতে পারে না। কাল ফাকাল নবী সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের এই কথার উত্তরে বললেন, না কোনোদিন ফেলতে পারে না, দুনিয়ার আগুনে মা ছেলেকে ফেলে দিবে এটা হতেই পারে না, অসম্ভব। ওয়াকাযালিকা, এইরকমই মনে রাখবে, ওয়ালা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার, আল্লাহ পাকের হাবিব যে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে কোনোদিন জাহান্নামে দেবে না। সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করতে হবে, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি করতে চাও এবং তার প্রমাণ দিতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ পাক নবী বলছেন, তুমি তাদেরকে জানিয়ে দাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে মহাব্বত নাজিল হবে, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন তাকে, এবং আমাদেরকে আল্লাহ পাক যেন ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। মুসনাদ আহমদ এবং হাকিমের হাদিস, আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। জাহান্নাম থেকে রক্ষার আরেকটি উপায় হচ্ছে যাকাত আদায় করা নামাজের পরে, কারণ যেই ব্যক্তি যাকাত দেবে না তার সম্পর্কে কোরআন এবং হাদিসে কঠোর জাহান্নামের শাস্তির কথা এসেছে। সূরায়ে তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জাত ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ চাঁদি টাকা পয়সা রিয়াল ডলার ব্যাংক ব্যালেন্স করে রাখলো, বাড়িতে সঞ্চিত করে রাখলো, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিল, আল্লাহর রাস্তায় খরচ করলো মানে যাকাত দিল না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। তারপর আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, তার ধন সম্পদগুলি টাকা রিয়াল ডলারগুলিকে স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম,
ফাতুকু আবিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, মুখে গালে দাগ দেওয়া হবে, শরীরে দাগ দেওয়া হবে, যুহুরুহুম পিঠে দাগ দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তার আজাবের ফেরিস্তারা জাহান্নামে শাস্তি দেবে যারা জাকাত আদায় না করবে সঠিকভাবে। সুতরাং জাকাত আদায় করবেন, জাকাত আদায় করা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার নামাজের পরে উপায়। জাহান্নাম থেকে রক্ষার সাত নম্বর উপায় হচ্ছে রোজা পালন করা, সিয়াম পালন করা, ফরজ রোজা আদায় করা, এবং ফরজের সাথে সাথে মাঝে মাঝে ফরজের পরে সারা বছর এগারো মাস আর কোনো রোজা নেই এমন জানেন না হয়, যাতে করে নফল রোজাও মাঝে মাঝে রাখেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, ইন্নামা সিয়ামু জুন্নাহ, সিয়াম রোজা হচ্ছে ঢাল, ঢাল বর্ম। ইয়াস্তাজেন কিরকম ঢাল, কেমন ঢাল, ইয়াস্তাজেন বিহাল আব্দ মিনান নারে, বান্দা তা দিয়ে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে। তাহলে রোজা রাখলে জাহান্নাম থেকে হেফাজতে থাকবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস প্রমাণ করে। নবী সাল্লাম আরেকটি হাদিস বলেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে, আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, এটা হচ্ছে ব্যাপক কথা। আর কেউ কেউ বলেছেন না জিহাদ ফি সাবিলিল্লাহ গেছে, কষ্টের কাজ, কষ্টের রাস্তায় গিয়েছে তারপরে সেখানে রোজা রাখে, তাহলে মাঝে মাঝে নফল রোজা রাখা কষ্টের দিনে, বড় দিনে, তাপের দিনে, এগুলি হচ্ছে এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বলেছেন, বাদ আল্লাহ ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফান, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন, সত্তর বছরের দূরত্বে রাখবেন। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, আর তার আগে ফরজ রোজায় যেন কোনো রকমের ত্রুটি না থাকে। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস। জাহান্নাম থেকে রক্ষার আর একটি উপায় হচ্ছে আট নম্বরই, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসার সাথে আল্লাহকে ভয় করতে হবে। যেমন ভালোবাসতে হবে তেমন ভয়ও করতে হবে। দেখেন জালেম যদি আপনার ম্যানেজার থাকে, ফোরম্যান সুপারভাইজার থাকে, ভয় করেন কিন্তু ভালোবাসেন না, ঠিক না? আচ্ছা, আবার স্ত্রী ভালোবাসেন কিন্তু ভয় করেন না, ভয় করেন, স্ত্রীকে ভয় করেন না। আজকালকার কিছু দুর্বল পুরুষ আছে হয়তো, হতে পারে, যেটা ব্যতিক্রম। কিন্তু আসলে হচ্ছে যে কোনো ব্যক্তি দুর্বলকে, হ্যাঁ ওই রকমই উদাহরণ দিচ্ছি, কর্মক্ষেত্রে মদির আপনাকে ভয় করেন না কিন্তু ভালোবাসতে পারে, কাজ নেওয়ার জন্য ভালোবাসে আপনাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে কেমন হইতে হবে, যেমন ভালোবাসতে হবে তেমনই ভয়ও করতে হবে। যেমন যদি আদর্শ আব্বা হয়, আদর্শ বাবা, আদর্শ মা, তাহলে ছেলে মেয়েরা ভালোবাসে বাপ মাকে আর ভয়ও করে, আবার ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু একটু ভুল করে দিলে ভয়ে কাঁপে যে কি যে করবে আমার আব্বা, কি যে হবে আজ বাড়িতে গেলেই ভয় করে, কিন্তু ভালোবাসে তার সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে হবে এবং তার সাথে সাথে ভয়ও করতে হবে। এই আশা করে থাকলে হবে না যে আল্লাহকে ভালোবাসি আল্লাহ দেবেন জান্নাত, না, ভয়ও করতে হবে যে কি জানি কোন ভুলে আল্লাহ যদি ধরে নেন তাহলে কঠোর শাস্তি হয়ে যাবে। সুতরাং সতর্ক থাকতে হবে গুনাহ থেকে। আল্লাহ পাক রব্বুল আলমীকে ভালোবাসা, কোরআনে করিম, আল্লাহ পাক রব্বুল আলমীকে ভয় করা সম্পর্কে কোরআনে করিমের বহু আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম্মা পারাতে রয়েছে, ফা আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা নাফসাহু আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে, রবের সামনে দাঁড়ানোকে ভয় করল, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, এবং এর প্রমাণ পেশ করলো কি দিয়ে, ওয়া নাহা নাফসাহু আনিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। আল্লাহকে যেহেতু ভয় করে সেই জন্য নিজেকে পাপ থেকে, গোনাহ থেকে বাঁচিয়ে রাখলো। তাহলে আল্লাহকে ভয় যদি করে, ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া, তাহলে জান্নাত হচ্ছে তাদের বাসস্থান, জান্নাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমানে ইরশাদ করেছেন, ওয়া লিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো তাদের জন্য এক জান্নাত নয় দুই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল দুই জান্নাত কেমন ভাবে দিবেন, দুই জান্নাত হইতে পারে, জান্নাত মানে বাগান, আল্লাহ পাক এমন বাগান দেবেন, আপনি দুনিয়ার বাগান মনে করিয়ে না যে আমারও তো দুনিয়া বাগান আছে, আম বাগানের যারা মালিক অথবা খেজুর বাগানের মালিক অথবা আঙ্গুরের বাগানের মালিক, ভাবিয়েন না, আপেলের বাগানের মালিক, আল্লাহ পাক রব্বুল জান্নাত দেবেন দুই জান্নাত, কেমন জান্নাত হবে তা মানুষের কল্পনায় আসতে পারে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহকে
ভয় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিস তিরমিজিতে রয়েছে, লা ইয়ালেজুন নার, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে না, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে না। তার মধ্যে এক হচ্ছে রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল। আমি আপনি প্রত্যেকে চিন্তা করে দেখুন তো, যে আল্লাহর ভয়ে কোনোদিন কাঁদতে পেরেছেন? দুনিয়ার কিছু নেওয়ার জন্য না, পাল্লা মুসিবত এসেছে বা কারো জুলুম চলছে অথবা খেতে পাচ্ছেন না, মানসিক পেরেশানি আছেন, সেই জন্য দোয়া করতে গিয়ে কান্না অনেকেরই আসে না, ওই দোয়ার কথা বলছি না, শুধু জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে কেঁদে ফেললেন আপনি। এইরকম যদি আপনার ইমান তৈরি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালেজুন, জাহান্নামে যাবে না ওই ব্যক্তি, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল। আল্লাহর ভয়ে, আল্লাহর আজাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় কান্না চলে আসলো, কেঁদে ফেললো আল্লাহর দরবারে, সিজদায় পড়ে কেঁদে ফেললো, দোয়া করতে করতে কেঁদে ফেললো, নির্জনে আল্লাহ লোক দেখে না, আবার অনেকে কান্না করে না, ওই কান্না না, লুকিয়ে একাই আছে, শুধু মাত্র আল্লাহর ভয়ে কেঁদে ফেললো, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। আর এক লোক জাহান্নামে যাবে না, ওয়ালা ইস্তামে গোবারুন ফি সাবির দুখানো জাহান্নাম, আর আল্লাহর রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে, আল্লাহর রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে, এই ধুলো আর জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না, অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ধুলো ধূসরিত হয়েছে, ধুলো মেখেছে। জিহাদ ফি সাবিলিল্লাহ যখন ফরজ থাকবে তখন, আর আজকালকার জামানায় দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচারের ক্ষেত্রে হক কথা বলতে গিয়ে, মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতে গিয়ে, তাওহীদ সুন্নতের দিকে দাওয়াত দিতে গিয়ে, ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে, অন্যায় কাজে বাধা দিতে গিয়ে, ইসলামের সেবায় যে আপনার শরীরে ধুলো লেগেছে, পায়ে ধুলো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের বরকতে জাহান্নাম থেকে রক্ষা করবেন। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে নয় নম্বরই, তা হচ্ছে ইয়াতিমদের লালন পালন করা। যাদের আশেপাশে ইয়াতিম আছে, ভাগ্নে ভাগ্নি ইয়াতিম আছে, ভাতিজা ভাতিজি ভাসতে ভাসতি ইয়াতিম আছে, এরা কাছের, এছাড়াও গ্রামে ইয়াতিম আছে, তাদের দেখাশোনার কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি ছোট্ট হাদিসে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী, হা কাজা ফিল জান্নাত, জান্নাতে এইভাবে থাকব। আর ওয়া আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, সাব্বাবা বলা হয় যেই আঙ্গুলটি দেখিয়ে গালি দেয়, সাব মানে গালি দেওয়া, আরবরা প্রাচীন যুগে গালি দিত, আচ্ছা বেটা তোকে দেখবো, হ্যাঁ আজকালও করে তাই না, তো এই সাব্বাবা যার নাম ইসলামে নিয়ে এসে পরিবর্তন করা হয়েছে, শাহাদাতের আঙ্গুল, আশাদু বলার আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল এবং উস্তা এই মধ্যমা, এই দুইটি আঙ্গুল পাশাপাশি রেখে কতটা পার্থক্য, সামান্য একটু পার্থক্য আছে। এইরকম ভাবে জান্নাতে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইয়াতিমের যেই ব্যক্তি লালন পালনকারী আমরা বসবাস করব, সেখানে থাকব। তাহলে জাহান্নাম থেকে রক্ষার উপায় হচ্ছে ইয়াতিমদের দেখাশোনা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায়, দশ নম্বর উপায় দিয়ে আমি শেষ করছি আজকের আলোচনা, তা হচ্ছে এই জবানের বাকশক্তির হেফাজত করা, জিহ্বার হেফাজত করা, আর লজ্জা স্থানের হেফাজত করা। আর এই বিষয়টি অত্যন্ত ব্যাপক, এর উপরে একটি দুটি বক্তব্যের প্রয়োজন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন, লজ্জা স্থানের হেফাজতে যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইয়াদমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কে আছে যে আমাকে জামানত দেবে, দায়িত্ব নিশ্চয়তা দেবে, দায়িত্ব নিয়ে যে আমি আমার জবানের হেফাজত করব, কি থেকে, হ্যাঁ বলেন, হ্যাঁ হারাম খাওয়া থেকে এক, আর হারাম কথা বলা থেকে, না জায়েজ অবৈধ কথা বলা, অন্যায় কথা বলা থেকে, দুটো দিক তাহলে জবানের হেফাজতের ক্ষেত্রে রয়েছে, হারাম খাবেন না এবং এই জবান দিয়ে হারাম কথাবার্তা, অবৈধ কথাবার্তা বলবেন না, গান বাজনা অশ্লীলতা ইত্যাদি যত কিছু হারাম আছে, কাউকে ষড়যন্ত্রের কথা, ষড়যন্ত্রের মিটিং এই জবান দিয়ে করবেন না, মারো আমি আছি, ধরো আমি আছি, করো আমি আছি, হ্যাঁ এইসব করবেন না। যেই ব্যক্তি জবানের হেফাজতের দায়িত্ব নিল, যে কন্ট্রোলে রাখবে এবং দুই পায়ের মাঝখানের হেফাজত অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করল, আজমানুল্লাহুল জান্নাহ, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জামানত দিচ্ছি, মানে নিশ্চয়তা দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন, আমাদেরকে যেন সার্বিক দিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটি হাদিস দিয়ে শেষ করছি, সময় এগিয়ে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের একবার জিজ্ঞাসা করলেন, বা সাহাবা কেরামদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো যে সবচাইতে বেশি জান্নাতে যাওয়ার, জান্নাতে সবচাইতে বেশি কারা যাবে, কোন গুণের অধিকারে জান্নাতে বেশি যাবে,
আকসার মায়ুদ খেলুল জান্না, জান্নাতে কোন কোন কারণে বেশি যেতে পারবে? নবী করিম সাহেব দুটি কারণ বলেছেন, সাহাবি কেরামদেরকে বললেন দুটি কারণ, একটি হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহকে ভয় করা, আর গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা সেজন্য, আর কি হচ্ছে হোসনুল খলুক, উত্তম চরিত্র। তাহলে চরিত্রবান হইতে হবে, নামাজি কিন্তু চরিত্র ভালো না এমন হইলে হবে না। নামাজি কিন্তু ভাইদের ক্ষেত্রে একবারে বকিল কৃপন, হ্যাঁ বোনের ক্ষেত্রে বকিল কৃপন, বোন যেন জমিতে ভাগ না পায়, আব্বা লিখে দিয়ে দে, মা লিখে দিয়ে দাও তুমি, না হলে বোনেরা নিয়ে যাবে। আজকাল এই শয়তানি খুব চলছে, আল্লাহর ভয়ের পরে উত্তম চরিত্র মানুষের সাথে, বান্দার সাথে, যার সাথে আপনি বসবাস করছেন, যেখানে আছেন, যেখানে থাকবেন, উত্তম চরিত্রের অধিকারী হবেন, এটি হচ্ছে জান্নাতে যাওয়ার মুখ্য কারণ। আর জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকসার মা ইউদখিলুন নার, সবচেয়ে বেশি জাহান্নামে দাখিল করবে যেই কারণগুলি দুটি, আল আজওয়াফান, দুই পেট। নবী সাল্লাল্লাহু এই হাদিসে বলেছেন দুই পেট, এক পেটের নাম হচ্ছে আল ফাম, আরেকটি ফার্জ, ফাম মানে মুখ, আরেকটি হচ্ছে লজ্জা ইসলাম। তাহলে মুখের হেফাজত করতে হবে, মুখমণ্ডল মানে মুখের এই জবানের হেফাজত করতে হবে, আর হেফাজত করতে হবে লজ্জা ইসলাম, হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইবনে মাজার হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলমানি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের যেসব ভাইয়েরা ইন্তেকাল করেছেন, মোমিন মোমেনাত বোনেরা, আল্লাহ পাক তাদের যেন রুহের মাগফিরাত করেন। বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন ইঞ্জিনিয়ার আমজাদ সাহেবের আগে আপনাদেরকে দোয়া করতে বলেছিলাম, তিনি ঢাকা হসপিটালে বেশ কিছুদিন থেকে ভর্তি ছিলেন, এখান থেকে যাওয়ার পর এখানে নিয়মিত 10 বছর ধরে আসতেন, তার ইন্তেকাল হয়েছে গতকালকেই বা তার আগের রাতে, গত রাতের আগের রাতে ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আল্লাহ সান্ত্বনা যেন দান করেন, আল্লাহ পাক তার গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহ পাক তার কবরের আজাবকে যেন দূর করে দেন, কবরের জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন। এছাড়াও অনেকে ইন্তেকাল করেছে, এইভাবে বলছেন মুসা ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, এইরকম আরো ভাই বললেন আমাকে একটু আগে, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতবাসী করেন, আল্লাহ পাক যেন গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر لهم وارحمهم وعافهم وعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه ووقهم من عذاب القبر وعذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।